হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিউ একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখো এই যে আমার আবার আমার ছোট্ট সোনা পাপাকে নিয়ে। পাপা দেখাও, এই যে তাকাও, এই যে হ্যালো বলে দাও। তো পাপাকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব ভালো হতে যাচ্ছে, কারণ আজকে হলো আমার মার বার্থডে, মানে আমার মেয়ের বার্থডে। তো ও আজকে দেখো সাথে নেই, ও চলে গেছে নাটক। ওর আজকে নাটক আছে, মানে স্কুল থেকে কম্পিটিশন করছে, ও নাটকে চলে গেছে। নাটক দেখতে আমরা এখন মা ছেলে যাচ্ছি। ও ফোন করে বলেছে মা তাড়াতাড়ি চলে আসো, আমার নাটক শুরু হয়ে যাবে। তো আমার নাটকটা তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবে, আজকে তোমরা সেটা এতে শেয়ার করবো না। কারণ হলো যদি নাটকটা শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমরা বোরিং হয়ে যাবে। তার জন্য নাটকটা আমি শেয়ার করবো না, নাটকটা দেখতে পারবে নেক্সট ব্লগে, ঠিক আছে? তো আজকের বার্থডেতে আমি আমার মেয়ের জন্য কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বেশি কিছু করবো না, অ্যাকচুয়ালি ওর এবার 13 ইয়ার হয়ে গেছে, এবার বার্থডে সেইরকম কিছুই করবো না, কিছু বলতে কিছুই করবো না। 12 ইয়ারের বার্থডেতে অনেক কিছু করেছিলাম, তো এবার কিছুই করবো না। তো চলো আজকে যেটাই করে, ছোটোমোটো যেটাই করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার সাথে থেকো, সাথে আছে আমার পাপা। পাপাকে নিয়ে এবার চলে যাবো মেয়ের নাটক দেখতে। নাটকটা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে। ও নাটকের খুবই ভক্ত বলতে পারো, ও খুব ভালোবাসে নাটক করতে, নাচ করতে, গানে দিয়েছি, গান ভালোবাসে কিন্তু এত বেশি ভালোবাসে না সত্যি কথা। তো ঠিক আছে চলো আজকে আমার সাথে থেকো, তোমরা কী কী করবো সেটাই শেয়ার করবো, ঠিক আছে? কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আর সবাইকেই বলছি, প্রথম দিয়ে বলছি, আমার ব্লগ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ 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 সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে কন্টিনিউ থেকো। এইবার শুরু হয়ে গেল নাটক, এই দেখো। তার অপেক্ষায় ছিলাম, কিন্তু একটাই কথা যে নাটকটা সবটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব না। তোমরা আমার নেক্সট ভিডিওতে এটা তোমরা অবশ্যই দেখতে পারবে। এখন বাজে দুপুর 2, আমি আর আমার পাপা চলে এসেছি, কারণ মেয়ের নাটক শেষ হয়ে গেছে। তোমরা তো নাটকটা আমি শেয়ার করিনি তোমাদের কাছে, এটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর আজকে একটা কি ঘটনা হয়েছে জানো, আমার মেয়ে কিন্তু আজকে বলছে ওর বার্থডে করার জন্য, কিন্তু আমি বলেছি বার্থডে করবো না, তোমাদের তো বলেছি আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে তো ওর বার্থডে করবো না বলেছি, ঠিক আছে, কিন্তু ওর জন্য তো একটা প্ল্যান করে রেখেছি আমি। অ্যাকচুয়ালি আমি বার্থডে সেরকমভাবে কিছু করবো না, কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা তোমরাও কিন্তু ওর সাথে সাথে সন্ধ্যার সময় দেখতে পারবে, এর আগে তোমরাও দেখতে পারবে না। এদিকে দেখো, ওকে নাটকে যে গিয়েছে স্কুল থেকে টিফিন দেওয়া হয়েছে, ও কী করেছে, ও একটু খেয়েছে, খেয়ে বাকিটা ওর ভাইয়ের জন্য দিয়ে দিয়েছে। ভাইয়ের বোন বলে কথা, তো ভাইয়ের জন্য দিয়ে দিয়েছে। আর আমি পাপাকে নিয়ে চলে এসেছি, কারণ 2 বেজে গেছে, ওকে খাওয়াতে হবে, ঘুম পড়াতে হবে, আর মেয়ে একটু পরে চলে আসবে। ও বলেছিলাম যে নিয়ে চলে আসবো, কিন্তু স্যার বলেছে যে না, ওকে প্রাইজ দেওয়া হবে, ওরা কী হয়েছে, ওদের স্কুল কী হয়েছে জেনে তারপর আসতে। ঠিক আছে, আমি চলে এসেছি। তো চলো তাহলে বাকিটা তোমাদের সাথে সন্ধ্যার সময় শেয়ার করবো। এখন বাড়িতে যাচ্ছি গিয়ে পাপাকে ঘুম পাড়িয়ে, বাকিটা সন্ধ্যার সময় তোমাদের সাথে হবে, ঠিক আছে? চলো তাহলে। তোমাদের বলেছিলাম আমি যে মেয়েকে জানাইনি ওর বার্থডে হবে, হবে কি বেশি কিছু করবো না। এদিকে দেখো বাচ্চা পার্টি এসে গেছে, এই যে ওর সব ফ্রেন্ড এখানে এসে পড়েছে, সে কিন্তু জানে না যে তারা আসছে, জানে না বা কিছু আইডিয়া করতে পারছে কি না বুঝতে পারছি না। খুব চালাক কিন্তু আমার মেয়ে আছে না, প্রচণ্ড চালাক, কিছু আন্দাজ করতে পারছে কি না আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার যতটুকু জানার কথা ও জানে না। ওকে চুপচাপ করে ও সন্ধ্যার সময় টিভি দেখতে বসলে একদম 7, তো এই সুযোগে তারা এসেছে, দেখো 3 মিলে এখানে সব রেডি করছে, দেখুন আস্তে আস্তে সবটা এখানে সাজিয়ে ফেলবে, ছোটোমোটো করে করবো, ঘরের মধ্যে করবো, বললামই তো তোমাদের সেরকম কিছু করবো না। চলো তাহলে তোমাদের আমি দেখে আমি কী করছি মেয়ের জন্য, ঠিক আছে, কী বানাচ্ছি। ও একবার এসে দেখে গেছে আমি কী বানাচ্ছি, কিছু প্রশ্ন করে নি, বললাম না অতিরিক্ত চালাক, মানে প্রচণ্ড চালাক বলতে নেই, কি আন্দাজ করতে পারছি কি না বুঝতে পারছি। চলো তাহলে আমি দেখাচ্ছি আমি কী রান্না করছি। এদিকে দেখো আমি কী করছি, এই যে দেখো ওর খুব প্রিয় জিনিস, এটা খুব ভালোবাসে ও, তার জন্য আমি এটা বানিয়েছি। আমার লাইটটা মনে হচ্ছে বেশি লাগছে না, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়া গরম গরম লাগছে, ঠিক আছে না? এই না লাইট দিয়ে দিয়েছি, এই দেখো, এই যে সেমাই, আর হলো পায়েস, আমার মেয়ের কিন্তু খুব খুব প্রিয় জিনিস। আজকে দুপুরবেলাতে ওর প্রিয় জিনিসই রান্না করেছি, ওটা হলো লাল শাক দিয়ে ডালের বড়া করে, ও খুবই ভালোবাসে, তার জন্য রান্না করেছে আজকে। যা যা রান্না করেছি সব ওর প্রিয়, মানে প্রিয় জিনিস সত্যি কথা বলতে।
আর এখন বল করছি, অনেকদিন ধরেও আমাকে বলছে মা আমি লুচি খাবো আলুর দম খাবো, তা আমি কিছুদিন ধরে বানিয়ে দিচ্ছি না, কারণ হচ্ছে না, ছেলেকে নিয়ে পারা যায় না। তার জন্য আজকেই প্ল্যানটা করেছি। তোমার সেমাইটা হয়ে গেছে, আর এদিকে দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তারপর আমি এদিকে আস্তে আস্তে আলুর দম করবো, তারপর লুচিগুলি বানাবো, ঠিক আছে? তোমরা কিন্তু কন্টিনিউ থেকে করো। আজকে কথাটি আমি আস্তে আস্তে বলছি, কারণ হলো ও যদি শুনে ফেলে, আমি আবারও বলছি ওকে আন্দাজ করতে পারছি কিনা আমি কিছুই জানি না, আমার মধ্যে তো রকমও আছে জানে না, কারণ ওর বন্ধুদের যে বলেছি ও কিছুই জানে না। শুধু বন্ধুদের নয়, আমি আরও কিছু জনকে বলেছি আসার জন্য, ওরা আসবে 8টার দিকে, আসবে 8টা সাড়ে 8টার দিকে আসবে, ও কিন্তু জানে না, ঠিক আছে? চলো তাহলে ওকে সবাই মিলে, আমরাও দিচ্ছি, তোমরা সবাই মিলে, সবাই মিলে একটা সারপ্রাইজ দেওয়া যাক, ঠিক আছে? আমার খুব বলতে পারো, আমার জান বলতে পারো, আমার মেয়ে, তার জন্য সবসময় মেয়ে এরকমই করে ওর বার্থডেতে, তার জন্য, ঠিক আছে? তোমরা ক্যান্টিনে থেকো। তো গাইস, সবাই আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, বাট আমি তো সারপ্রাইজিং হইনি। তো মাঝখানে গেছিলাম সোয়েটার নিতে, দেখো সোয়েটার কোমরে বাঁধা আছে, সোয়েটার নিতে গিয়েছিলাম, তো সবাইকে আমি দেখে নিয়েছি, মা তো সারপ্রাইজ দিতে পারিনি। এ দেখো এই দুটো এখানে বাঁধাগুলো বসে রয়েছে, এ আরেকজন এখানে আমার জন্য, এ খুব ভালো একটা মেয়ে, ও কাজ টাজ করে, বাট আমি আমি বার্থডে করে কাজ করছি, অপদত্ত বসে রয়েছে, এই অপদত্ত বসে রয়েছে, এ কাজ করছে না, জীবনও করবে না, মানে আমি বার্থডে গার্ল হয়ে আমি কাজ করছি, ও করছে না, পায়ের উপরে পার ধরে ও সব সময় গান লাগাচ্ছে, না আমাদের সাথে উল্টো পাল্টা ব্যাপারে, ঠিক আছে? তো এখানে হচ্ছে গন্ডগোলটা, আর আমার মা দেখাচ্ছে কী করে। এই দেখো আরেকজন আমার মনের মতো লুচি বানাচ্ছে, লুচির সাথে কী হবো, এই লুচির সাথে কী আলুর দম, সবাই জানে সেটা। ও আচ্ছা, আমি জানি না, আমি কী বানাচ্ছি, তো আমি জানি না, আমি জানি না, বাট আমি জানি না, এখন তো এইটাতে মনে হচ্ছে এটা সারপ্রাইজ দেওয়া গেল, কোথায় কোথায় কী কোথায়। ও আচ্ছা, তো এটাতে আলুর দম যে বানাচ্ছি ওর পছন্দের মতো, এটাতে মনে হচ্ছে একটু দিতে পেরেছি, তাই না বলো? নিজের মাথা গরম হয়ে গেছে, কি মানে তোমাদের বলেছিলাম না যে ও একটু বেশি বুঝে বেশি এবার দেখেছো, বেশি জেনে বেড়ে যায় ওবার, মানে বলে লাভ নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটাই হচ্ছে আমার পার্সোনালিটি। চলো কন্টিনিউ করি ব্লগটা, দেখি বাদরগুলো কি করে, আবার তো কোনো কাজ করবে না, আমাকে যেতেই হবে, ও একটা আসতো এটা আমার সাথে, আমার সাথে আমার এসেছে, দেখো এই যে মাস করতি বাদর। চলো আমরা একটু পাগলামি করি, পাগলামি করে সেরে তারপর আরো ফ্রেশ তারা আসবে, ওদেরকে ফোন টোন করবো। এখানে তিনজন এসেছে আমার বাড়িতে, মানে ওরা আমার বাড়ি অনেকটাই কাছে। তো এই দেখো এটা কি অবস্থা করছে, তো চলো কন্টিনিউসলি করি আমরা, তারপর আবার কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, দেখো আমার কেমন লাগছে, একদম বলবে একদম সিম্পল সাথে ঠিক, একদম শরীরটা ভালো নেই, অ্যাকচুয়ালি জ্বর সর্দি কাশি একসাথে, দেখো একটা মুখ ঠিক হয়ে যাচ্ছে। এবার শুরু হয়ে গেল দেখো কেক কাট করা। তো আমার পাপাও গিয়ে ওর দিদিয়ার পাশে বসে গেল, আর এবার একটু ভালোই আছে, কিছু করবো না বললেও কিন্তু একটু আনন্দ হয়েছে সবাই মিলে, কারণ ওর বন্ধুতারা এসেছে, একটু যাই হোক যেরকমই হোক কিন্তু ভালো হয়েছে, খুব মজাই হয়েছে, আর ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে একটা মজা করা খুব দারুণ ব্যাপার, খুব মনটার জন্য একটু ভালো হয়ে যায়। সবসময় একগুয়ামে থাকা থাকে আছে না, মানে আমাদের বার্থডে পালন করা একটা মানে কি জানো, সবাই মিলে একটা এনজয় করা, মানে একটু মনটা একটু ফ্রি হওয়া, এটাই আর কি, আর কিছু না, সবাই মিলে একসাথে একটু আনন্দ করা। নাহলে তো একা একা ঘরে কেক কাটা যাবে, ব্যাপার নয়, সে জন্মদিন তো প্রত্যেক বাড়ি আসে এটাই তো, কিন্তু সবাই মিলে একটা আনন্দ করা সেটা একটা, সাথে গিয়ে আমার বাবা গিয়ে বসে পড়লো, বাকি সবাই আমি যাকে যাকে বলেছি সবাই এসেছে, সবাই মিলে একসাথে বসে কেকটা কেটে নিলে, এদিকে দেখে আমার মা বসে আছে, আমার কাকিমুনি সব কাকিমি তারা এসেছে, পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন ফুটাচ্ছে, তো ভালোই হয়েছে সবাই মিলে, আমার খুবই ভালো লেগেছে। আজকে কিছু করবো না বলে কিন্তু অনেক কিছু হয়েছে, এই দেখো তাদের অবস্থা, দেখো কেক টেক লাগিয়ে মানে যা অবস্থা করেছে, তার জন্য বোঝাপা দিতে হয়েছে। আমাদের বার্থডে পার্টি কমপ্লিট, ফার্স্ট টাইম ফ্রেন্ডসদের নিয়ে এত ভালো করলাম। তো দেখো সবাই এখন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, প্রায় এখন 9:30 বেজে গেছে, তো অনেকটা রাত্রি তো ওরা হয়ে গেছে, ওর বাড়ি বেশি একটা দূরে না,
তো সবার বাড়ি কাছাকাছি চলে যাবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এটাকে লাইক করতে একদম ভুলবে না, আর প্লিজ এটাকে শেয়ার করো তোমরা সবাই, আমাদের সবার পাগলা মোটা দেখা যায়। দেখো এখন আবার হাসি দিচ্ছে, তো ঠিক আছে আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা এবং সুইট ড্রিমস।